বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, আর রহমানির রহিম। আজকে এখানে উপস্থিত আমাদের এই আমার বাবা বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রান্তীয় নেতা মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন আমাদের স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন ঢাকার আরেকজন সফল সাবেক মেয়র এবং এই ঢাকা শহরের যিনি অভিভাবকত্ব করছেন জননেতা জনাব মির্জা আব্বাস। এবং এর পাশাপাশি আমাদের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু সহ এখানে উপস্থিত যুবদলের সভাপতি কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, কেন্দ্রীয় যুবদলের সেক্রেটারি সুলতান সালাউদ্দিন টুকু সহ আমি সবার নাম একে একে বললাম না, আপনারা সকলেই চিনেন, তারপরে এটা কার্টিসি এটা বলতে হয়। আমি আসলে বেশি এখানে দীর্ঘ বক্তব্য দিব না। এখানে আমার যারা প্রবীণ নেতৃবৃন্দ রয়েছেন, আমার বাবাকে দীর্ঘকাল ধরে ওনারা চিনেন, তারাই ওনার সম্পর্কে বলবেন। আমি শুধু সন্তান সম্পর্কে, আমার বাবার সম্পর্কে একজন সন্তান হিসাবে তার দুই তিনটি মূল্যায়নের বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে বলতে চাই। ও আমি আরও ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক দেবনাথ সালে প্রিন্স আর অন্যান্য যারা আছেন। ভাইরা, আমি যখন ছোট ছিলাম আমরা আর্জেন্টাইন গেরিলা চে গুয়েভারা অথবা রোমান গেরিলা যাকে বলা হয় যে গেরিলা ওয়ারফেয়ারের তিনি শুরু করেছিলেন, সেই কোয়িন্টাস ফ্যাবিয়াস, এদের ইতিহাস, এদের গল্প পড়ে, এদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি। কিন্তু আমি যখন আরেকটু বড় হই আমার বাবার ইতিহাস সম্পর্কে জানতে পারি, আমাদের এখানে বাংলাদেশে আরও যারা গেরিলা মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের দুঃসাহসিক অভিযান সম্পর্কে যখন জানতে পারি আমি তখন খুবই গর্বিত বোধ করি যে আমরা বাংলাদেশি জাতি হিসাবে এই ধরনের গেরিলা মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করেছে, যেটি মানে অবিস্মরণীয় এবং পৃথিবীর মানুষ এটি আরও বেশি করে আমাদের প্রচার করা উচিত এই দুর্ধর্ষ অপারেশনগুলোর ব্যাপারে, যেটি আসলে সিনেমার গল্পকেও হার মানায়। তো আমি সেইখান থেকেই আমার রাজনীতি করার সাহস পাই, অনুপ্রেরণা পাই। এবং আমার বাবা মারা যাওয়ার দুই মাস পরে কিন্তু সিটি কর্পোরেশন ইলেকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মেয়র পদে দক্ষিণ মনোনয়ন দিয়েছিল। সেখানে এক হেভিওয়েট প্রার্থী ছিল, তো অনেক সময় সাংবাদিক অনেকে বলতো আপনি কি একটু নার্ভাস আছেন নাকি, অমুক পরিবার তমুক পরিবার। আমি বলেছি আমার প্রতিদ্বন্দ্বী যদি একজন রিক্সাওয়ালা হয় তা আমি তাকে যতটুকু সম্মান দিব ওই ব্যক্তিকে আমি তো থেকে এক ইঞ্চি বেশি সম্মান দিব না। আমাদেরকে মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই দেশে কোনো রাজ পরিবার নাই, কোনো রাজত্ব করার জন্য এই দেশকে স্বাধীন করা হয় নাই। তো আমি সেই জায়গা থেকে যখন আমার বাবার কথা চিন্তা করি, উনি নির্বাচন কমিশন ভবনে অপারেশন করেছিলেন, ডিএসপি ভবনে অপারেশন করেছিলেন, তখন আমার সেই সাহস সেই শক্তি আমি পাই। দ্বিতীয় আমি যে কথাটি বলতে চাই, আমার বাবা খুবই সাধারণ একজন মানুষ ছিলেন, একেবারেই সাদামাটা মানুষ, এবং তার বিলাসিতা উনি পছন্দ করতেন না। লুঙ্গি গেঞ্জি পরে উনি যেভাবে চলাফেরা করতেন সেটিতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এবং সেটি আজীবন আমরা দেখে গিয়েছি যে এই শিক্ষাটা ওনার থেকে পেয়েছি যে সাধারণভাবে জীবনযাপন করলেও মনের ভিতরে আনন্দ আসতে পারে, মনের ভিতরে আনন্দ আসে। আমি শেষ যে কথাটি আলোকপাত করতে চাই, আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে উনি নিউ ইয়র্কে চিকিৎসার জন্য যান 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের নামে যেটা হয়েছিল আর কি। তারপরে ওনার অনেক প্রতিপক্ষ, বিশেষ করে এই সরকারি দলের প্রতিপক্ষরা বিভিন্ন সময় বলেছেন উনি
পালিয়ে গিয়েছেন উনি ইত্যাদি বিষয় বলেছেন আর কি। তো আমি বলতে চাই আমার বাবা কোর্টের আদেশ নিয়ে সমস্ত মেডিকেল কাগজপত্র জমা দিয়ে উনি আমেরিকায় গিয়েছেন, চিকিৎসা নিয়েছেন এবং ওনার জীবন হানির আশঙ্কা ছিল বিধায় উনি বাংলাদেশে আসেন নাই। ওনার পাসপোর্ট যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় উনি বাংলাদেশ এম্বাসি এবং কনসুলেটে পাসপোর্টের আবেদন করেছিলেন, সেটির আজ পর্যন্ত আমরা হদিস পাই নাই। তবে হ্যাঁ, উনি যখন মৃত্যুর একদম শয্যার শেষ দিকে, তখন যারা যখন জেনে গিয়েছে মৃত্যু অবধারিত, তখন ওনার লাশ পাঠানোর জন্য যে কাগজপত্র লাগে সেগুলো প্রস্তুত করা ছিল। হাই কনসুলেটে গেলাম, তখন আব্বা শেষ নিঃশ্বাস নিচ্ছেন, বলে উনি তো এখনো আসেন, আপনি শনিবার দিন আসেন, শুক্রবার দিন ছিল বলে শনিবার দিন আসেন, মানে পুরোপুরি যাক তারপরে আপনার কাগজপত্র দিয়ে আমরা পাঠাই দিব। আমার বাবা প্রায় একটা কথা বলতেন, আমার প্রিয় অভিভাবক জনাব আব্দুল সালাম উনি ওনার সামনে বহুবার বলেছেন যে আমার মনে হয় বাক্সে করে বাংলাদেশে ফেরত যেতে হবে, এবং শেষমেশ সেটি হয়েছে, উনি বাক্সে করে বাংলাদেশে ফেরত এসেছে। সর্বশেষ কথাটি বলতে চাই, যখন আমি গেলাম খুব ওনার মুখ থেকে খুব বেশি কথা বেরোচ্ছিল না, একটা কথা উনি বলেছিলেন, সেটা আমি আসলে কিভাবে ওটাকে নিব আমি এখনও চিন্তা করি মাঝে মধ্যে। উনি বলেছিলেন রাজনীতিটা নষ্ট করো না। তো সেটা কি উনি আমাকে ব্যক্তিগতভাবে আমার রাজনীতির কথা বলেছেন নাকি সার্বিকভাবে, আমি ধরে নিতে চাই দুইটাই উনি বলেছেন, যে দেশের রাজনীতিও নষ্ট করো না, নিজের রাজনীতিও নষ্ট করো না। আমরা এই বাংলাদেশটা স্বাধীন করি নাই, এই দেশ দেখার জন্য বাংলাদেশটা স্বাধীন করি নাই। আর প্রতিনিয়ত উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার প্রতি যে মানে এক আসলে তার আগ পর্যন্ত তো উনি সেইভাবে আমাদেরকে হয়তো কথাগুলো বলতেন না, শেষ দিকে গিয়ে দেখলাম এ কী রকম ভালোবাসা, মৃত্যু শয্যায় চলে যাচ্ছে তখন উনি বলছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম এমনি সান্ত্বনা দেওয়ার জন্যে, যাবা দেশে নিয়ে যাব ব্যবস্থা, বলে না আমি নেত্রীর সাথে কথা না বলে কীভাবে যাই, যাইতে পারি না, ওনার সাথে কথা না বলে আমি বাংলাদেশে যাব না। তো আমি আবারও আমার ওনার থেকে যে শিক্ষাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হলো দলের প্রতি, দেশের প্রতি এবং আমাদের নেতৃবৃন্দের প্রতি আমার আজীবন আমার সততা বজায় রেখে আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং তাদের নির্দেশনা মানব, এবং তাদের নির্দেশনা মেনে ইনশাল্লাহ আগামী দিনে এই যে সোকল রাজ পরিবারের নামে যারা চেপে বসেছে বাংলাদেশকে, আরে পুলিশ চাইলে আসেন না, আপনাদেরকে পিটাইতে পিটাইতে বুড়িগঙ্গার ওই পারে ফালা দিয়ে আসতে পারবো, ওই শক্তি ওই ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের রয়েছে, এবং ইনশাল্লাহ প্রয়োজনে রাজপথে জীবন দিব কিন্তু কাপুরুষের মতো মরবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন ওনার জন্য দোয়া করবেন জিন্দাবাদ, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।